عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أسعد الناس بشفاعتك يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه متفق عليه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت حلت له شفاعتي يوم القيامة متفق عليه الحمد لله জগত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরুদ ও সালাম বর্ষিত হোক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্তভাবে দুরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি ভদ্র অন্তরের অবস্থান আচ্ছা মা ও ভগ্নীগণ সংক্ষিপ্ত সময়ে অত্রদিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হাসরের মাঠে সাফাত লাভের উপায় হাসরের মাঠে সাফাত লাভের উপায় উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি হাসরের মাঠে শাফাআত পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কারণ হাসরের মাঠ কিয়ামতের মাঠ অত্যন্ত জটিল ও কঠিন একটা স্তর আপনি আমি যখন দুনিয়াবে জীবনে কোনো বিপদের সম্মুখীন হই বা কোনো বিচারের সম্মুখীন হয়ে যাই তখন আপনি আমি চাই যে এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার আমার পক্ষে কেউ সুপারিশ করুক কেউ সাফাত করুক এটা আমরা চাই একজন মানুষ যখন বিপদে পড়ে তখন পরিস্থিতিটা কত জটিল কত কঠিন তখন সে বুঝতে পারে তখন সে উপলব্ধি করতে পারে তো এগুলো হচ্ছে সবই হচ্ছে দুনিয়াবী জীবনের ক্ষেত্রে ঠিক তদ্রূপ আপনি আমি যদি পরকালের ক্ষেত্রে কিয়ামতের মাঠটা কত জটিল হতে পারে কিয়ামতের মাঠটা কত কঠিন হবে সে সম্পর্কে আমরা যদি একটু অনুধাবন করি তাহলে আমরা সে সম্পর্কে অবগত হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল 30 নং পারা 23 নং পৃষ্ঠার 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ কোন মানুষ যদি দুনিয়াবে জীবনে কোন সৎ কর্ম করে কোন একটা ভালো কর্ম করে যে ভালো কর্ম যে ভালো কাজটি আপনি মানুষের অগোচরে করেছেন কেউ দেখে নাই দেখেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে যারা গরিব অসহায় ব্যক্তি রয়েছে যারা খেতে পারে না পড়তে পারে না তাদের বাড়িতে গিয়ে আপনি কিছু মাল সামানা কুরাই করে নিয়ে তাদের বাড়ির দরদর সামনে আপনি রেখে চলে আসেন আপনি প্রত্যহ প্রতি মাসে কিছু টাকা আপনি ইনকাম করছেন তার থেকে একটা টার্গেট নেন আপনি যে এখান থেকে কিছু টাকা আমি প্রতি মাসে কিছু টাকা আমি গরিব অসহায় ব্যক্তিদেরকে আমি
দান করব তো তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে রাত্রি বেলা আপনি কিছু মাল সামানা কুরাই করে ওই গরীব অসহায় ব্যক্তির বাড়ির সামনে আপনি রেখে আসেন কিন্তু কেউ জানে না এই কাজটা কে করেছে খাদ্য কে দিয়ে গিয়েছে এই কাজটা কে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন তাহলে আপনি রাতের অন্ধকারে যে ভালো কর্ম করলেন রাতের অন্ধকারে আপনি যে সৎ কর্ম করলেন এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনাকে দিবেন তা আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা দুনিয়াবি জীবনে কোন মুমিন বান্দা মন্দি যদি একটা সৎ কর্ম করে একটা ভালো কর্ম করে যাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ একটা নেক কর্ম করে সেটার প্রতিদান সে কিয়ামতের মাঠে পাবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরা জিলসালের 8 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এমনি কি হবে এমনি ভাবে কেউ যদি দুনিয়াবি জীবনে যাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ কেউ খারাপ আমল করে কেউ যদি খারাপ আমল করে কেউ যদি অসৎ কর্ম করে সেটার প্রতিদান সে কিয়ামতের মাঠে পাবে তাহলে কিয়ামতের মাঠ থেকে আপনি আমি কোনো কিছু বাঁচার কোনো সুযোগ আমাদের নাই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল আপনার তোহা আপনি দেখতে পারেন 17 নং পারা 10 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد الله رب العالمين বলছেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত বিচার কাট করে এত জটিল হবে সেদিন তোমরা দুই চক্ষু দিয়ে প্রত্যক্ষ করবে সেদিন তোমরা দুই চক্ষু দিয়ে দেখতে পাবে একজন নারী সে তার ছোট বাচ্চাকে সে তার ছোট সুনামণিকে দুধ পান করাচ্ছে এমন অবস্থায় তার দুগ্ধবর্ষ শিশু তার হাত থেকে মাটিতে পড়ে যাবে অত সে বুঝতে সক্ষম এমনকি একজন গর্ভধারিণী মা একজন গর্ভধারিণী বোন সে তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে তার সন্তানকে প্রসব করিয়ে ফেলবে কিন্তু সে বুঝতে সক্ষম হবে না অথচ একজন মা যখন সন্তান প্রসব করায় তখন কত কষ্ট কত বেদনা একজন মাই বলতে পারে একজন বোনই বলতে পারে আপনি আমি পিতা হিসাবে আপনি আমি পুরুষ হিসাবে এই ব্যথা এই যন্ত্রণা এই কষ্ট আপনি আমি উপলব্ধি করতে পারি না তার কত কত পরিস্থিতি যে সন্তান অনেক মা প্রসব করাতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিদায় নিতে হচ্ছে অনেক মা মৃত্যুবরণ করে সন্তান প্রসব করাতে গিয়ে এটা আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ এত জটিল হবে কিয়ামতের মাঠ এত কঠিন হবে সেদিন একজন গর্ভধারিণী নারী সে তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে প্রসব করাবে কিন্তু সে বুঝতে সক্ষম হবে না ওয়াজারুন নাস সুকারা ওমা হুম বিসুকার আল্লাহ বলছেন এবং সেদিন তোমরা মানুষদেরকে মাতালের মতো দেখবে কিসের মতো দেখবে ভাইজান মাতালের মতো দেখবে কিন্তু আল্লাহ বলছেন আসলে তারা কি নয় মাতাল নয় মাতাল কাদেরকে বলা হয় যখন কোনো ব্যক্তি মাদক দ্রব্য নেশা দ্রব্য খায় পান করে মদ পান করে তার মাথার মস্তিষ্ক বিগড়ে যায় তখন সে মাতলামি করে তখন সে মানুষের সাথে খারাপ আচরণ করে খারাপ কর্ম করে কারণ তার মাথার মস্তিষ্ক বিগড়ে যাওয়ার কারণে সে কি কর্ম করছে সে বুঝতে সক্ষম নয় কিন্তু আল্লাহ বলছেন বিচারে কাট করা এত জটিল হবে বিচারে কাট করা এত কঠিন হবে সেদিন তোমরা মানুষদেরকে মাতালের মতো দেখবে কিন্তু আল্লাহ বলছেন আসল তারা কি নয় মাতাল নয় বরং কিয়ামতের এই ভয়াবহতার এই দৃশ্য দেখে তাদের এই পরিস্থিতি হতে থাকবে সম্মানিত ভাইজান তাহলে কিয়ামতের মাঠ কত জটিল কিয়ামতের মাঠ বড় কঠিন যাবত্তর আয়াতের বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি আর একটু সামনে দিকে এগিয়ে যাই কিয়ামতের ভয়াবহতা কত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইনফিতার আপনি দেখতে পারেন 30 নং পারা 6 নং পৃষ্ঠার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت شدين আকাশ ফেটে চৌচির হয়ে যাবে وإذا الكواكب انتثرت شدين তারকা গুলো বিক্ষিপ্ত আর নাই ঝরঝর করে পড়তে থাকবে وإذا البحار فجرت شدين সমুদ্রের আগুন লেগে যাবে وإذا القبور بعثرت পরবর্তী আয়াতে বলছেন সেদিন কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে কবরের
ভিতরে মাটির ভিতরে যা কিছু রয়েছে মাটি সব কিছু উকুড়ে দেবে এবং বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত সেদিন মানুষ তার আগের এবং পরের কৃতকর্ম সম্পর্কে সে অবগত হতে পারবে সম্মানিত ভাইজান কিয়ামতের ভয়াবহতা কত এই আয়াতগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন কিয়ামতের আগে আকাশ ফেটে চৌচির হয়ে যাচ্ছে তারকাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে সমুদ্রের আগুন লেগে যাচ্ছে কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলেছেন কিয়ামতের পূর্বে এই বিষয়গুলো সংগঠিত হবে সম্মানিত ভাইজান দেখুন আপনি দেখতে পারেন কুরআনুল কারীমের সূরাতুল আবাসা 30 নং পারা 5 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 34 35 36 এবং 37 আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি আয়াতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি বিচার কাঠগুলোতে কিয়ামতের দিন মানুষ সেদিন তার ভাই থেকে পালায়ন করবে আজকের আপনার আমার ভাইয়ের সাথে কত সুসম্পর্ক ভাইয়ের সাথে কত ভালো সম্পর্ক ভাই যদি না খাই আমিও খাই না ভাইয়ের সাথে কত আপনার আমার সুসম্পর্ক কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি বিচার কাঠগুলোতে কিয়ামতের দিন মানুষ সেদিন তার ভাই থেকে পালায়ন করবে দুই ওয়া উম্মিহি ওয়া আবি সেদিন মানুষ তার মা তার পিতা থেকে পালায়ন করবে মানুষ তার মা থেকে পালায়ন করবে এমনকি স্ত্রীরা তার সন্তান সন্ততি থেকে পালায়ন করবে আল্লাহ বলছেন পরবর্তী অংশে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি মানুষ সেদিন সে নিজের নিজের নিয়েই প্রস্তুত থাকবে অন্য কোন দিকে তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতিতে থাকবে না কেন থাকবে না কিয়ামতের এই ভয়াবহতার কারণে মানুষ সেদিন তার নিজের নিয়ে প্রস্তুত থাকবে কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতিতে থাকবে না সম্মানিত ভাইজান তাহলে দেখুন কোরআনের এই আয়াতগুলো বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি কিয়ামতের মাঠ বড় জটিল কিয়ামতের মাঠ বড় কঠিন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন এমনমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5536 নম্বর হাদিসের ভিতরে তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন মানুষদেরকে নগ্ন পদে নগ্ন দেহে খৎনাবিহীন অবস্থায় সমবেত করা হবে মানুষের পায়ে কোনো কাপড় মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না মানুষের পরনে কোনো কাপড় থাকবে না মানুষ সেদিন মানুষের কোনো খৎনা দেওয়া থাকবে না একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ কথাগুলো শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন বলছেন আল্লাহ নবী যে মানুষের যদি পরনে কোনো কাপড়ই না থাকে মানুষের পায়ে যদি জুতা স্যান্ডেল না থাকে আল্লাহ নবী তাহলে তো একজন অপরজনের দিকে লক্ষ্য করবে একজন অপরজনের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করবে পরিস্থিতিটা কত ভয়াবহ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাকে বলছেন আয়েশা শোনো বিচারে কাঠগড়া এত জটিল হবে বিচারে কাঠগড়া এত কঠিন হবে সেদিন মানুষ তার নিজের নিয়েই প্রস্তুত থাকবে কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো পরিস্থিতিতে সে থাকবে না তাহলে দেখেছেন কত কিয়ামতের মাঠ কত জটিল এই হাদিস তার বাস্তব প্রমাণ বহন করছে দেখুন আর একটু বলি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5540 নম্বর হাদিসের ভিতরে বলেছেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন যে কি করা হবে সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে কিয়ামতের দিন সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে তখন এমনকি সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে কয় মাইল উপরে থাকবে ভাইজান মাথার মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য তখন মানুষ সূর্যের তাপে আপন আপন পাপের অনুপাতে সে ঘামতে থাকবে যার পাপ সবচেয়ে কম হবে যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তার ঘাম হবে হাঁটু পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তার ঘাম হবে কোমর পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তখন তার পাপ ঘাম হবে গলা পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তখন সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে ওই যে দেখেছেন না সমুদ্রে যখন পানি তীব্র বেগে চলে আসে আল্লাহ নবী বলছেন যখন সে ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে তখন ওই তীব্র বেগে ওই ঘামযুক্ত দুর্গন্ধযুক্ত পানি তার নাকের মধ্যে মুখের মধ্যে পেটের মধ্যে প্রবেশ
করবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন এই হাদিসগুলোর বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি কিয়ামতের মাঠ বড় জটিল কিয়ামতের মাঠ বড় কঠিন আর এই কিয়ামতের দিন এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার জন্য আপনার আমার পক্ষে কেউ সুপারিশ করুক আপনার আমার জন্য কেউ সুপারিশ করুক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এটা আমরা চাই না সকলে ভাইজান আমরা সকলে চাই না আমরা সকলেই চাই যে আপনার আমার পক্ষে কাল কিয়ামতের মাঠে এই কঠিন পরিস্থিতিতে কেউ আমাদের পক্ষে সুপারিশ করুক এটা আমরা সকলেই চাই আর এটার যদি বাস্তবায়ন আপনাকে আমাকে করতে হয় তাহলে আপনাকে আমাকে দুনিয়া বিজীবনে কিছু কর্ম কিছু কাজ আপনাকে আমাকে করে যেতে হবে তাহলেই সেই সফলতা সেই সুপারিশ পাওয়ার সৌভাগ্য আপনি আমি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে শাফাআত লাভের উপায় কি সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি দেখুন শাফাআত লাভের এক নম্বর মাধ্যম হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে কি হতে ভাইজান নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে অন্তরে একতার স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো হক মাবুদ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই একতার স্বীকৃতি দিয়ে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যাবতীয় শিরককে বর্জন করে আপনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করতে পারেন ভাইজান তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের ব্যাপারে আপনি সৌভাগ্য অর্জন করবেন জরি বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে আমাকে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে যাবতীয় শিরককে বর্জন করতে হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আপনি আমি কাল কিয়ামতের মাঠে নিতে পারবো এ সম্পর্কে সহিহুল বুখারী গ্রন্থের 99 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন প্রকৃত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন আল্লাহ নবী যে মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা আল্লাহ নবী বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যের ব্যক্তি কার হবে আল্লাহ নবী বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কার হবে আল্লাহ নবী বলেন তো আমরা জানতে চাচ্ছি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারাই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে একতার সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো হক মাবুদ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই একতার যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে স্বীকৃতি বা বিশ্বাস স্থাপন করবে বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন সেই শ্রেণীর ব্যক্তিরা আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান হবে জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে আমাকে আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনি আমি কাল কিয়ামতের মাঠে আপনি আমি নিতে পারবো ওই যে হাদিসটা আমাদের জানা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পূর্বে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমরা শুনেছি না হাদিসটা আমরা শুনেছি কিন্তু এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই যে হাদিসটা আমি বললাম ওই হাদিস এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই হাদিস আপনি শুধু যা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবেন বিষয়টি এমন নয় আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে একনিষ্ঠ চিত্তে আপনাকে একনিষ্ঠ চিত্তে যদি আপনি অন্তরে স্বীকৃতেন বিশ্বাস নিয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই হক কোনো মাবুদ নেই তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাল কিয়ামতের মাঠে কি করবেন শাফাআত করবেন সুপারিশ করবেন জান্নাতে প্রবেশের জন্য সম্মানিত ভাইজান সুতরাং যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেবে সে কখনো মাজারে যেতে পারে না সে কখনো খানকায় যেতে পারে না সে কখনো ওলিয়া উলিয়ার কাছে যেতে পারে না সে কখনো দরবেশের কাছে যেতে পারে না দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 512 নম্বর হাদিসের ভিতরে
তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন এই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ দোয়া দিয়েছেন কি দিয়েছেন ভাইজান একটা বিশেষ দোয়া দিয়েছেন যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটা দোয়া দিয়েছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই তো আল্লাহ নবী বলছেন সেই দোয়াটি প্রত্যেক নবী দুনিয়াতে করে নিয়েছে তবে আমি আমার দোয়াটি কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি কত ভালোবাসা মহব্বত আপনি দেখেছেন তিনি বলছেন যে আমি আমার দোয়াটি আমি আমার উম্মতের জন্য কাল কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছি আর সেই দোয়াটা কি সেই দোয়াটি হচ্ছে শাফাআত জোরে বলে সুবহানাল্লাহ এরপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এবার বলছেন যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে একতার স্বীকৃতি প্রদান করবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই একতা বিশ্বাস করে স্বীকৃতি দিয়ে এটার বাস্তবায়ন করে যে ব্যক্তি শিরিক না করে তাওহীদের প্রতিষ্ঠাতাকে মৃত্যুবরণ করতে পারবে কাল কিয়ামতের মাঠে আমার এই দোয়া অর্থাৎ আমার এই শাফাআতটা সে অর্জন করতে পারবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইজান তাহলে দুনিয়াবি জীবনে যতই সমাজের বুকে বাধা বিপত্ত আসুক না কোনো শিরিকের ছেদে কোনো প্রকারে আপোষ করা যাবে না আপনাকে আমাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতের ভিতরে তিনি কি বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আমার সাথে শিরিক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি তাদের উপর জাহান্নামকে অবতরিত করেছি ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এবং এই সকল জালিমদের কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না কোনো অবকাশ দেওয়া হবে না সম্মানিত ভাইজান এজন্য আপনাকে আমাকে যদি শাফাআত নিতে আপনি আমি চাই তাহলে কাল কিয়ামতের মাঠে যদি শাফাআত নিতে চান তাহলে দুনিয়াবি জীবনে কোনো প্রকারের শিরিকের সাথে আপোষ করা যাবে না শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপরে আসি আমরা শাফাআত লাভের দুই নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা কি পালন করা ভাইজান সিয়াম পালন করা রোজা রাখা তাহলে শাফাআত লাভের দুই নাম্বার মাধ্যম আছে ভাইজান কি পালন করতে হবে সিয়াম পালন করতে হবে রোজা পালন করতে হবে যদি আপনি আমি দুনিয়াবি জীবনে বেশি বেশি সিয়াম পালন করতে পারি রোজা রাখতে পারি তাহলে এই সিয়ামকে কাল কিয়ামতের মাঠে শাফাআতের সুপারিশের অনুমতি দেওয়া হবে সেই সিয়াম কাল কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সেদিন সুপারিশ করবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এ সম্পর্কে মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস 6785 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন প্রকৃত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন সিয়াম ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে শাফাআত করবে তারা দুনিয়াবি জীবনে নিয়মিতভাবে রোজা রাখত সিয়াম পালন করত সিয়াম বলবে আল্লাহ বিচারে কাঠগড়াতে সিয়াম বলবে আল্লাহ আমি একে দিনের বেলা কিছু খেতে দেইনি আমি দিনের বেলা এই ব্যক্তি কিছু পানাহার করতে দেইনি যাবতীয় খারাপ অশ্লীল কর্ম থেকে আমি একে বিরত রেখেছি আল্লাহ যাবতীয় যৌনাচার যাবতীয় খারাপ অশ্লীল কর্ম থেকে আমি তাকে বিরত রেখেছি আল্লাহ সুতরাং তার পক্ষ থেকে আজকের আপনি আমার সুপারিশ কবুল করুন আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে দেখেছেন মর্যাদা সিয়াম পালনের গুরুত্বটা কত সুতরাং আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে ভাইজান তাহলে সিয়াম পালন করব আমরা কোন মাসে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন কোন মাসে রমাদান মাসে এখন শুধুমাত্র বেশি বেশি যদি সিয়াম পালন করতে চান তাহলে শুধুমাত্র এক মাস সিয়াম পালন করেই
কি হলে হবে না আপনাকে থামলে হবে না কথা বুঝছেন না বলা হয়েছে বেশি বেশি সিয়াম পালন করার কথা তা আপনার একটা মাস 30টা সিয়াম তা 30টা সিয়াম পালন করলে তো বেশি বেশি হচ্ছে না তাহলে ফরজের পাশাপাশি আপনি কি করতে ভাই জান নফল সিয়াম পালন করতে হবে কথা বুঝছেন না তাহলে আপনি রমাদের মাসে সিয়াম তো পালন করবেন কারণ আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন ফরজ আপনাকে আগে আদায় করতে হবে ফরজ পালন করলেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব আমরা যে সকল দিনগুলোতে তিনি বেশি বেশি নফল সিয়াম পালন করেছেন সেই সকল দিনগুলোতে আপনি আমি নফল সিয়াম পালন করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে দুটি করে নফল সিয়াম পালন করতেন সোমবার বৃহস্পতিবার আপনি চাইলে এটা পালন করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চন্দ্র মাসের তিনটি করে সিয়াম পালন করতেন 13 14 এবং 15 যে সিয়ামকে বলা হয়েছে আইয়ামুল বিদ যে সিয়ামকে বলা হয়েছে আইয়ামুল বিদ অর্থাৎ আপনার এই সিয়াম পালন করলে আপনার এক বছর ধরে সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন জরি বলি সুবহানাল্লাহ তাহলে আপনি প্রতি চন্দ্র মাসে যদি সম্ভব হয় 13 14 15 সিয়াম পালন করুন আপনি যদি বেশি সিয়াম পালন করতে অভ্যস্ত থাকেন তাহলে আপনি সিয়াম পালন করতে পারেন মুহররম মাসের 9 এবং 10 তারিখ সিয়াম পালন করতে পারেন আপনি পাচ্ছেন আরো সিয়াম পালন করতে তাহলে আপনি জিলহজ মাস যখন আগমন করবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন আপনি এই দিনে সিয়াম পালন করুন এছাড়া আপনি যদি সিয়াম পালন করতে চান তাহলে আরাফার দিনে সিয়াম পালন করতে পারেন আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালন করলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন মাফ করে দেন তাহলে আরাফার সিয়াম আপনি পালন করতে পারেন ভাইজান আপনি যদি আরো বেশি চান তাহলে রমাদান মাসের পরের মাস শাওয়াল মাস এই শাওয়াল মাসে আপনি 6টি সিয়াম পালন করতে পারেন এর চেয়ে বেশি চাচ্ছেন তাহলে আপনি শাবান মাসে 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আপনি নফল সিয়াম পালন করার চেষ্টা করুন এর চেয়ে আপনি বেশি সিয়াম রাখার ব্যাপারে অভ্যস্ত যারা মা বোনেরা রয়েছেন মা বোনেরা পুরুষের চেয়ে কিন্তু বেশি সিয়াম রাখার ব্যাপারে বেশি অভ্যস্ত তাহলে সম্মানিত মুসলিম দিনে বৈঠকের মুসলিম মা মুসলিম বোন আপনাকে বলছি শুনুন আপনি যদি সিয়াম রাখার ব্যাপারে বেশি অভ্যস্ত থেকে থাকেন তাহলে আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সিয়াম আপনি পালন করতে পারেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সিয়াম মানে ওই যে আপনি আজকের সিয়াম পালন করলেন আগামীকাল সিয়াম রাখাতে নিজেকে বিরত রাখলেন তারপরের দিন আবার সিয়াম পালন করলেন আর পরের দিন আপনি আবার সিয়াম রাখাতে বিরত রাখলেন মানে একদিন বাদে একদিন এভাবে করে আপনি একাধারে 6 মাস একদিন বাদে একদিন সিয়াম পালন করতে পারেন এই সিয়ামকে বলা হয় সবচেয়ে উত্তম সিয়াম সম্মানিত উপস্থিতি তাহলে আপনি রমাদান মাসে সিয়াম পালন করুন পাশাপাশি এই যে সকল দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম পালন করেছেন সেই সকল দিনে বেশি বেশি করে নফল সিয়াম পালন করার চেষ্টা করুন যদি আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারেন বেশি বেশি যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে এই সিয়াম এই রোজা আপনার পক্ষে কাল কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে সুপারিশ করবে আল্লাহ যেন আপনাকে জান্নাতে প্রবেশ করান এজন্য ভাইজান আমরা যেন বেশি বেশি করে নফল সিয়াম কিংবা ফরজ সিয়াম সব সিয়াম যেন আমরা পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি এরপরে আসি আমরা শাফাআত লাভের সুপারিশের 3 নম্বর মাধ্যম হচ্ছে আজানের দোয়া পাঠ করা কি পাঠ করা ভাইজান আজানের দোয়া পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন যে জায়গাটির নাম হচ্ছে মাকামে মাহমুদ যে জায়গাটির নাম হচ্ছে ওয়াসিলা নামক জায়গা সম্মানিত জায়গা আর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন যত মানুষ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং কিয়ামতের আগে যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে সমস্ত নবী রাসূল মানুষের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকামে মাহমুদ সম্মানিত জায়গা ওয়াসিলা নামক জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিশেষ মর্যাদা তিনি প্রদান করেছেন তা আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিকটে এই ওয়াসিলা নামক জায়গা মাকামে মাহমুদ সম্মানিত জায়গাটা যদি আমার জন্য আল্লাহর নিকটে কেউ কামনা করে
তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকে জান্নাতে প্রবেশ করেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই মাকামে মাহমুদ সম্মানিত জায়গাটা আপনাকে আমাকে আল্লাহর নিকটে রাসূলের জন্য কামনা করতে হবে চাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা চাইব কিভাবে এ চাওয়ার উত্তরটা কি এটি হচ্ছে ওটি ওই যে আবু আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি উল্লেখ এসেছে সহিহুল বুখারী গ্রন্থের 614 নম্বর হাদিস সহিহ আবু দাউদের ভিতরে 529 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা হিনা ইসমাউন নাদা যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে বলবে আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতি তাম্মা উল্লেখ হচ্ছে এখানে একটু কথা বলতে চাচ্ছি দেখুন এই দোয়াটি বলার পূর্বে সহিহ মুসলিমের ভিতরে 384 নম্বর হাদিসের ভিতরে একটা হাদিস পাওয়া যায় যে ব্যক্তি আযান শুনবে আযানের পরে সে যেন আমার উপরে দরুদ পাঠ করে আর আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আপনি আযান যখন শুনলেন আযান শেষ হওয়ার পরে এবার আপনি রাসূলের উপরে দরুদ ইব্রাহিম আপনি পাঠ করুন তারপরে আপনি বলুন আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআতা আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মাকামে মাহমুদ সম্মানিত জায়গাটা এভাবে কামনা করে আল্লাহ রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আমার শাফাআত তার জন্য জরুরি হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য এই কি করবেন সুপারিশ করবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান সম্মানিত ভাইজান তাহলে যারা আজকের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন যারা দিনে ভাইরা উপস্থিত হয়েছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনি আমি যেন এই আযানের পরে এই দোয়াটি পাঠ করতে পারি আমাদের এই পাঠ দোয়াটা পাঠ করা কি সকলের পক্ষে সম্ভব হবে না সকলের পক্ষে সম্ভব হবে সুতরাং আমরা এই দোয়াটি যদি পাঠ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সেই সুপারিশ করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো ভাবার বুঝবার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপরে আসি আমরা শাফাআত লাভের 4 নাম্বার মাধ্যম হচ্ছে সমাজের বুকে যারা সৎ ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা আল্লাহওয়ালা লোক রয়েছে তাদের সংমিশ্রণে থাকা এটা শাফাআত লাভের অন্যতম একটা মাধ্যম অন্যতম একটা উপায় তাহলে সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা যে সকল ব্যক্তিরা বাসত্ব সালাত আদায় করে সমাজে দুস্থ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে যে সকল মা বোনেরা পরিপূর্ণ করে চলে শালীন পোশাক পরে চলে তাদের সাথে বন্ধুত্ব করে গড়ে তুলুন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন তাদের সাথে সংমিশ্রণে থাকার চেষ্টা করুন এটা হচ্ছে শাফাআত লাভের অন্যতম একটি মাধ্যম প্রমাণ আপনি হাদিসটা দেখতে পারেন সহিহুল বুখারীর 7439 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকদ সাহাবী তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সমাজের বুকে যারা মুত্তাকি ব্যক্তি ছিল যাদের আমলটা সৎ ছিল নেক আমল করে গিয়েছে তাদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং যাদের আমলের ঘাটতি ছিল নেকি যাদের কম থাকবে সৎ আমলের নেকি পাপের পাল্লা বেশি হওয়ার কারণে ভারী হওয়ার কারণে যখন এক শ্রেণী ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে তখন এই যাদেরকে মুমিন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তারা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তাদেরকে তারা খুঁজতে থাকবে যে তাদের সাথে যারা চলাচল করতো সমাজের বুকে সমাজে যারা তাদের সাথে উঠাবসা করতো তারা আজকের কোথায় যখন তাদেরকে খুঁজে খুঁজে যখন কোথাও পাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ যে দুনিয়াবি জীবনে আমি যাদের সাথে চলাফেরা করতাম উঠাবসা করতাম তাদেরকে তো আমরা তো আজকে জান্নাতে দেখতে পাচ্ছি না তারা আজকের কোথায় আল্লাহ আপনি আমাদেরকে বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন তারা হচ্ছে জাহান্নামে তারা হচ্ছে কোথায় তারা হচ্ছে জাহান্নামে তখন ওই মুমিন ব্যক্তিরা মনে একটু মন খারাপ করবে মনে একটা আফসোস করবে যে আমরা একই সাথে দুনিয়াবি জীবনে চলাফেরা করতাম আজকের হচ্ছে আমরা জান্নাতি তারা হচ্ছে জাহান্নামী মনটা একটু খারাপ করবে মুখটা একটু মলিন করে থাকবে কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের সুপারিশের অনুমতি দেবেন জোরে বলে সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই মুমিন ব্যক্তিদেরকে যাও তোমরা জাহান্নামে প্রবেশ করো তোমরা যাও জাহান্নামে প্রবেশ করো জাহান্নামে গিয়ে তাদেরকে তোমরা খুঁজে
খুঁজে বের করো যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে তোমরা জান্নাতে প্রবেশ করাও সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে একটা সত্য কিন্তু জুড়ে দেওয়া হয়েছে কি বলা হয়েছে এক দিনার পরিমাণ ঈমান তার জন্য থাকে অন্তরে এরকম লোক তোমরা খুঁজে কি করো বের করে তোমরা জান্নাতে প্রবেশ করাও তৎকালীন সময়ে দিনার এবং দিরহামের প্রচলন ছিল কিসের প্রচলন ছিল ভাইজান দিনার এবং দিরহামের প্রচলন ছিল দিনার বলা হয় স্বর্ণকে আর দিরহাম বলা হয় রৌপ্যকে কথা বুঝতে পেরেছেন তো এক দিনার ওই আপনার চার আনা আট আনা এরকম কম বেশি হতে পারে কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলছেন যে তোমরা জাহান্নামে গিয়ে যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে জান্নাতে প্রবেশ করাও তো তখন এক দিনার অন্তরে যাদের ঈমান রয়েছে তাদেরকে খুঁজে যখন জান্নাতে প্রবেশ করানো হলো তাতেও ওই মুমিন ব্যক্তিরা কি নয় সন্তুষ্ট নয় কি নয় সন্তুষ্ট নয় কিছু ব্যক্তি কি পড়ে যায় বাদ পড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার শাফাআতের সুপারিশের অনুমতি দিবেন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে যাও তুমি জাহান্নামে প্রবেশ করো এবার গিয়ে দেখো যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে তোমরা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাও এবার আল্লাহর কথা মতো তারা অর্ধ দিনার পরিমাণ যাদের ঈমান রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে যখন জান্নাতে প্রবেশ করানো হয়ে যাবে তারপরও ওই মুমিন ব্যক্তিরা সন্তুষ্ট নয় কিছু ব্যক্তি এখনো বাদ পড়ে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে শাফাআতের অনুমতি দিবেন আচ্ছা ঠিক আছে যাও যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করো জাহান্নাম থেকে বের করে নিয়ে তোমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাও সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আল আযিম তখন জান্নাতবাসীরা কি করলেন জাহান্নামে প্রবেশ করে সরিষা দানা পরিমাণ তাদের অন্তরে ঈমান রয়েছে তাদেরকে খুঁজে জান্নাতে প্রবেশ করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 40 নম্বর আয়াতটা তেলাওয়াত করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মুমিন ব্যক্তি যারা যারা সৎকর্ম করেছে আর ভালো কর্ম করেছে আর প্রত্যেকটি সৎকর্মের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করে দেব তাদের পরিপূর্ণভাবে নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেব কোন মুমিন বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করব না জোরে বলি সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এবার বলছেন ফায়াশফাউন নাবিয়্যুন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদেরকে শাফাআতের সুপারিশের অনুমতি দিবেন ওয়াল মালায়েকা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শাফাআতের সুপারিশের অনুমতি দিবেন ওয়াল মুমিনুন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অনুমতি দিবেন যারা সমাজের বুকে তাকওয়াশীল ব্যক্তি মুমিন ব্যক্তি এবং যারা মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে এই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে শাফাআতের অনুমতি দেবেন জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইজান তাহলে আপনি আমি যদি সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা ইমানদার ব্যক্তি রয়েছে তাদের সংমিশ্রণে থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তি যখন শাফাআতের অনুমতি দিবেন তাদের সুপারিশের কারণে আপনি আমি হয়তোবা তাদের মধ্যে গণ্য হয়ে যেতে পারি এই জন্য আমাদেরকে মুমিন ব্যক্তিদের সংমিশ্রণে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম সূরা তাওবার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা সত্যবাদীদেরকেই বন্ধুরূপে গ্রহণ করো তাহলে আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়ুয়া ব্যক্তি আপনি কেন ওই বেনামাজি যে বেনামাজি তার সাথে আপনার কোনো বন্ধুত্ব হবে কথা বুঝতে পেরেছেন না আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে যে বেনামাজি যে সালাত আদায় করে না তার সাথে আপনার কেন বন্ধুত্ব হবে আপনি যদি সৎ ব্যক্তি সমাজের বুকে তাহলে সমাজে যারা সুদ খায় ঘুষ খায় জেনা করে অশ্লীল কর্ম করে তাদের সাথে আপনার বন্ধুত্ব কেন হবে আপনার ছেলেটা কেন যারা ওই অবৈধভাবে জীবন যাপন করছে গান বাজনা শ্রবণ করছে আপনার মেয়েটা কেন যারা বিপদ অবস্থায় রাস্তাঘাটে চলাচল করছে অশ্লীল পোশাক পরে চলাচল করছে আপনার মেয়েটা কেন তাদের সাথে বন্ধুত্ব করে গড়ে চলবে পিতা হিসেবে মা হিসেবে আপনাদেরকে এখানে কঠোর পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে আমার ছেলে মেয়ে যেন কোনো প্রকার খারাপ কোনো ব্যক্তির সাথে খারাপ কোনো ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করে গড়ে তুলতে না পারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন স্পষ্টভাবে সহিহুল বুখারী গ্রন্থের 5500 34 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি বলছেন ভালো বন্ধুর উদাহরণ আলোচনা দিচ্ছেন
ভালোবন্ধর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো কিসের মতো ভাইজান আতর বিক্রেতার মতো যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করে গড়ে তোলো আল্লাহর রাসূল বলছেন তাহলে তুমি তার কাছ থেকে আতর কোরাই করবে যদি আতর কোরাই নাও করো তাহলে তোমাকে সে আতর হাদিয়া দিবে যদি আতর হাদিয়া নাও দেয় তুমি তার সাথে বন্ধুত্ব করলে দেখা যাবে যখন সে আতর বিক্রি করছে তখন আতরের ওই ডিব্বার মুখটা যখন সে খুলছে তখন তার ঘ্রাণ তোমার নাকে শরীরে আসছে পারে তাহলে বলছেন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ওই যে কামার চিনেন না যারা দাও বটি তৈরি করে আল্লাহ রাসূল বলছেন যে যারা হচ্ছে হাপড়ে ফুদাতা কামারের মতো হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ আপনি যদি খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুদের সাথে আপনি যদি সম্পর্ক গড়ে তোলেন আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে যে হাপড়ে ফুদাতা কামারের মতো তুমি যদি তাদের সাথে বন্ধুত্ব করো দেখা যাবে ওই হাপড় যখন ফুদাও হচ্ছে তখন ওইটা ছিটে অর্থাৎ আগুনের ছিটা এসে তোমার শরীরে জামা কাপড় লেগে জামা কাপড় পুড়ে যেতে পারে এটা যদি নাও হয় ওই হাপড়ের দুর্গন্ধ তোমার নাকে আসেও লাগতে পারে আলোচনা এই কথা বুঝাতে চাচ্ছেন ভালো বন্ধুর উদাহরণ খারাপ বন্ধুর উদাহরণ দিচ্ছেন মূলত আল্লাহ রাসূল এখানে বুঝাতে চাইলেন যদি ভালো ব্যক্তিদের সাথে আপনি আমি যদি চলাচল করি তাহলে আপনার ইহকালেও আপনার ভালো পরকালেও ভালো কিন্তু খারাপ ব্যক্তিদের সাথে আপনি যদি ঘোরাফেরা করেন চলাচল করেন তাহলে আপনার ইহকাল ক্ষতি পরকাল ক্ষতি সম্মানিত ভাইজান এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে সমাজের বুকে যারা আলেম রয়েছে সমাজের বুকে যারা মুত্তাকি ব্যক্তি রয়েছে তাদের সংমিশ্রণে থাকুন তাদের সাথে বন্ধুত্ব করে গড়ে তুলুন এটা হচ্ছে শাফাআত লাভের অন্যতম আর একটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে গড়ে তোলা তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপরে শাফাআত লাভের পাঁচ নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি করে সাজদা করা কি করা ভাইজান বেশি বেশি করে সাজদা করা সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত বড় দামি দামি ইবাদত আমাদের মধ্যে দিয়েছেন যত দামি দামি ইবাদত আমাদের মধ্যে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় একটি দামি ইবাদত হচ্ছে সালাহ সেটা কি সালাত পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নরনের উপরে কি করেছেন ভাইজান ফরজ করেছেন এই ফরজ সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে না হবে না আদায় করতে হবে আর যখনই আপনি আমি এই পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে বেশি বেশি সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি আহ্বান করতে পারবো তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি বেশি সন্তুষ্ট করতে পারবো আল্লাহর নিকটবর্তী আপনি হতে পারবো আর এই সিজদা করার মাধ্যমে আপনি আমি শাফাআত লাভ করতে পারবো কিয়ামতের মাঠে আপনি আমি সুপারিশ পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো এ সম্পর্কে মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস আপনাদেরকে বলবো 16120 নম্বর হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের ভিতরে এসেছে একজন প্রখ্যাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে তো তার সেই খাদেম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো আমরা এখানে অনেক ব্যক্তি রয়েছি আমাদের আন্ডারে অনেকে কিন্তু কাজ করে পরিশ্রম করে না পরিশ্রম করে অনেকে দেখা যাচ্ছে গার্মেন্টসের মালিক রয়েছেন অনেকে বড় বড় দোকানের মালিক রয়েছেন বড় ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন তা আপনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করে না ভাইজান কাজ করে তো যখন আপনার ওই শ্রমিকগুলো ভালো মতন কাজ করে আপনার কাজে কোনোভাবে কি করে না ফাঁকি দেয় না আপনাকে সে সন্তুষ্ট করতে পেরেছে তখন আপনার কাজ পরিপূর্ণভাবে করে দেয় তখন মালিক হিসাবে আপনি কি করে দিচ্ছেন তার বেতন হয়তো বাড়িয়ে দেন আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে হয়তো ঈদ বোনাস দিচ্ছেন তাকে কিছু সহযোগিতা করছেন আপনি কিন্তু সহযোগিতা করেন কেন করছেন আপনি তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে এটা করছেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম যিনি রাসূলের সর্বক্ষণ সেবা যত্ন করতেন রাসূলের দেখভাল করতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বলছেন যে তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আমার কাছে চাইতে পারো আমি তোমাকে সেটা পূরণ করব তো তার খাদেম কিছু বললেন না পরবর্তীতে আবার একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার বলছেন যে তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে কি করতে পারো চাইতে পারো যখন চাইতে পারো দ্বিতীয়বার বললেন তখন তার খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ নবী আমি একটা জিনিস আপনার কাছে চাই
কি চাই আমি আপনার কাছে শাফাআত চাই কি চাই শাফাআত চাই যে আপনি কাল কিয়ামতের মাঠে আপনি আমার জন্য আল্লাহর নিকটে শাফাআত করবেন সুপারিশ করবেন জোরে বলে সুবহানাল্লাহ চাওয়ার মানটা দেখেন কত বড় দেখেছেন যে আল্লাহর নবী আপনি যেহেতু বলছেন আমি আপনার কাছে কিছু চাইতে বলছেন তো আমি আপনার কাছে শাফাআত চাই সুপারিশ চাই আর কিছু চাই না যে আপনি আমার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে শাফাআত করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই খাদেমকে দেখো তুমি যদি এই কাজটি যদি করতে চাও তুমি যদি আমার শাফাআত কাল কিয়ামতের মাঠে পেতে চাও তাহলে তুমি একটি কাজ বেশি বেশি করে আমাকে সহযোগিতা করো তুমি একটি কাজ বেশি বেশি করে আমাকে সহযোগিতা করো সেটা কি সেটি হচ্ছে বেশি বেশি করে সাজদা করো বেশি বেশি করে তুমি সেজদা করে আমাকে সহযোগিতা করো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই খাদেমকে পাঁচ ওয়াক্ত সালাত বাদ দিয়ে কি নফল সালাত পড়ার কথা বলেছেন কথা বলেন পাঁচ ওয়াক্ত সালাত বাদ দিয়ে নফল পড়ার কথা বলেছেন না পাঁচ ওয়াক্ত সালাত তো আদায় করবেনই তো যেহেতু বলা হচ্ছে বেশি বেশি সেজদা তো বেশি বেশি সেজদা দিতে হলে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যেই তো আপনি সীমাবদ্ধ থাকতে পারেন না পাঁচ ওয়াক্ত সালাতের বাহিরেও যে নফল সালাতগুলো রাসূল নিয়মিত আদায় করতেন তাহলে সেই সকল সালাতগুলো আপনি আদায় করতে পারেন আর পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত সবচেয়ে দামি সালাত কি সালাত বলেন তো সকলেই জোরে বলেন তাহাজ্জুদের সালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক কিছু জানেন মাশাআল্লাহ দেখছি তো আল্লাহ রাসূল বলছেন সহি মুসলিমের 1163 নম্বর হাদিস আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের ভিতরে বলছেন ফরজ সালাতের পরে যত দামি দামি সালাত রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি সালাত হচ্ছে রাতের সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আপনার যদি শরীরে কুলাই আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করুন এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী গ্রন্থের 1154 নম্বর হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলেছেন কেউ যদি রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে এই দোয়াটি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটি কোনো ব্যক্তি যদি রাত্রিতে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে কোনো কিছু কামনা করে এবং সে যদি সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন জলি বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী গ্রন্থের 1145 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ 1366 নম্বর হাদিস সহিহ মুসলিম 758 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে অবতরণ করেন অবতরণ করে বান্দাদেরকে বলতে থাকেন কে আছে আমাকে ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আপনার আমার জন্য নেমে আসেন কি জন্য আল্লাহ বলছেন কে আছে আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব কে আছে আমার নিকটে কিছু চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই প্রদান করব কে আছে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে তার পাপ মোচনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে মোচন করে দেব সুবহানাল্লাহ তাহলে আপনি কেন নিরাশা হচ্ছেন আপনি কেন নিরাশা হচ্ছেন যে আপনি বলছেন আমি বড় অন্যায় করে ফেলেছি বড় পাপ করে ফেলেছি আল্লাহ কি আমার পাপকে মোচন করবেন আল্লাহ কি আমার পাপকে ক্ষমা করবেন এই চিন্তা চেতনা আপনার ভিতরে কেন আসলো আল্লাহ তো প্রতি রাতে শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আপনার পাপকে মোচন করার জন্য নেমে আসছেন তাহলে আপনি কেন নিরাশা হচ্ছেন ভাইজান সম্মানিত মুসলিম দিনে বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি মুসলিম দিনে বৈঠকের মুসলিম মা আপনাকে বলছি আপনি কেন নিরাশা হয়ে যাচ্ছেন আপনি কেন পেরেশানি হয়ে যাচ্ছেন সকল বালা মুসিবত বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যাগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সুতরাং বলতে চাচ্ছিলাম যে এই রাত 2টা 3টার দিকে উঠে উত্তম রূপে করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলুন আপনার মনে কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করবেন এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় তাহলে আপনার যদি শরীর যদি একটু ঠিক থাকে আপনার যদি শরীর ঠিক থাকে অসুস্থ না হন তাহলে আপনি নিয়মিত হবে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে এই দামি সালাত তাহাজ্জুদের সালাতের কথা উল্লেখ করা হয়েছে সম্মানিত উপস্থিতি এরপরে আপনি যদি মনে করেন এই সালাত আপনি আদায় করতে পারছেন না তাহলে আপনার জন্য একটা সহজ সালাত
ইবাদতের কথা বলে যাই সহজ একটা সালাতের কথা বলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহা গ্রন্থের 747 নম্বর হাদিসের ভিতরে চমৎকার একটা হাদিস বলে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে ফজরের সালাত আদায় করার পরে ওই স্থানে বসে তাসবিহ তাহলিল করে ওই স্থানে বসে জিকির আজগার করে যখনই সূর্য উঠে গিয়েছে সূর্য উঠার 10 থেকে 15 মিনিট পরে গিয়ে অধিশেষ দুই রাকাত সালাতুল আপনার ইশরাক আদায় করে তাহলে বৈধ পন্থায় হজ উমরা করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে দেখেন কত মর্যাদা এই হাদিসে আপনার জন্য উল্লেখ করা হয়েছে সম্মানিত মুসলিম দিনে বৈঠকের মুসলিম বোন আপনার জন্য এই ফজিলত আপনি নিতে পারবেন আপনি যখনই বাড়িতে ফজরের সালাত আদায় করছেন ওই স্থানে আপনি সালাত শেষ করে আপনি ওই স্থানে বসে তাসবিহ তাহলিল করেন জিকির আজগার করেন কোন প্রকার অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে না শুধুমাত্র প্রয়োজন কাজ হতে পারে বাইরে যেতে পারেন পেশাব পায়খানার জন্য আপনি বাইরে যেতে পারেন এছাড়া আপনি বাইরে যেতে পারবেন না কথা বুঝতে পারছেন না ওই স্থানে বসে তাসবিহ তাহলিল করলেন জিকির আজগার করলেন যখন সূর্য উঠে গিয়েছে সূর্যটা 10 15 মিনিট পরে আপনি সালাতুল দুই রাকাত সালাতুল ইশরাক আদায় করলে বৈধ পন্থায় হজ উমরা করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন সুতরাং এই সালাত আপনি নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করুন এই সালাত যদি এই সময় আদায় করতে না পারেন তাহলে আপনি সকাল 8টা 9টার দিকে আদায় করতে পারেন যে সালাতকে বলা হয়েছে সালাতুল চাস্ত আপনি যদি এই সময় আদায় করতে না পারেন তাহলে আপনি সকাল 10টা 11টার দিকে আপনি আদায় করতে পারেন তাহলে আপনি আদায় করলেই সালাতের নাম হবে সালাতুল আওয়াবিন সম্মানিত মুসলিম দিনে বৈঠকের মুসলিম মা আপনাকে একটা বিষয় এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শুনুন আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন মাগরিবের সালাতের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামে যে সালাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই সালাত ঠিক নয় এটা সম্পূর্ণ দঈফ হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং সালাতুল আওয়াবিন নামে যদি সালাত আদায় করতেই চান তাহলে আপনাকে আদায় করতে হবে কখন ভাইজান সকাল 10টার দিকে কয়টার দিকে সকাল 10টার দিকে আপনি আদায় করতে পারেন এই সময় সালাতুল আওয়াবিন রয়েছে কিন্তু মাগরিবের 6 রাকাত সালাতুল আওয়াবিন নামে যে সালাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে এটা ঠিক নয় সুতরাং বিদআতি সালাতকে পরিহার করুন সহি পদ্ধতি রাসূল যে সালাতের কথা বলে গিয়েছেন সেই সালাতগুলো আদায় করার চেষ্টা করুন এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে 12 রাকাত সুন্নাত সালাত পড়ার কথা বলেছেন যেটা সহি তিরমিজি গ্রন্থের 415 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেবেন জোরে বলি সুবহানাল্লাহ সুতরাং আমরা নিয়মিতভাবে এই সকল সালাতগুলো যেন আমরা আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল তার ওই খাদেমকে যে কথাটি বলছিলেন যে তুমি যদি আমার শাফাআত পেতে চাও কাল কিয়ামতের মাঠে তাহলে তুমি কি করো একটি কাজ বেশি বেশি করে আমাকে তুমি সহযোগিতা করো সেটা কি সেটা হচ্ছে বেশি বেশি সেজদা করো কি করো সেটা হচ্ছে বেশি বেশি করে সেজদা করো সম্মানিত ভাইজান এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সেজদা করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন শুকরিয়া আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপরে আমরা আসি শাফাআত লাভের 6 নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা কি পাঠ করা ভাইজান বেশি বেশি করে কোরআনুল তেলাওয়াত করা আপনাকে আমাকে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে যদি আপনি কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন কোরআনকে নিয়ে যদি আপনি গবেষণা করতে পারেন কোরআন নিয়ে যদি আপনি রিসার্চ করতে পারেন কোরআনের সাথে যদি বন্ধুত্ব করে গড়ে তুলতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি করবে শাফাআত করবে সুপারিশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ গ্রন্থের হাদিসটা আপনি দেখতে পারেন 6785 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমার সুপারিশ আপনি কবুল করুন কেননা আমি তাকে দিনে রাতের বেলা নিদ্রা যেতে দেইনি আমি তাকে রাত্রিবেলা ঘুমাতে দেইনি সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে সুতরাং তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের শাফাত সুপারিশ আল্লাহ কবুল করবেন তখন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলি সুবহানাল্লাহ এ সম্পর্কে আরেকটা চমৎকার হাদিস
আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1910 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে বলেছেন আবু উমাম বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহর রাসূল বলছেন যে তোমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো তোমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো কেননা কুরআনকে কাল কিয়ামতের মাঠে তার পাঠকারীর পক্ষে শাফাআতের সুপারিশের অনুমতি দেওয়া হবে আর তোমরা বিশেষ করে দুটি উজ্জ্বল সূরা পাঠ করো বিশেষ করে তোমরা দুটি উজ্জ্বল সূরা পাঠ করো এক সূরা বাকরা দুই সূরা আলে ইমরান তোমরা বেশি বেশি করে দুটি উজ্জ্বল সূরা পাঠ করো এক সূরা বাকরা দুই সূরা আলে ইমরান যদি তোমরা এই দুটি সূরা নিয়মিত পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি সূরা তোমাদের মাঝে দুই খণ্ড মেঘ হিসাবে তোমাদের সামনে এসে দাঁড়াবে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়েতে আসছে যে অথবা এই দুটি সূরা তোমাদের মাঝে দুই ঝাঁক পাখি হিসাবে দাঁড়াবে এবং আল্লাহর নিকটে তারা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুপারিশ করবে বলবে আল্লাহ আমি এই ব্যক্তি নিয়মিতভাবে কুরআন কারীম তেলাওয়াত করেছিল সুতরাং তার পক্ষ থেকে আমার সুপারিশ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করাও সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির সুপারিশ কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সম্মানিত উপস্থিতি সুতরাং নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করুন নিয়মিতভাবে কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন কিয়ামতের মাঠে তাহলে এই কুরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে শাফাআত করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন বিশেষ করে আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দাবি থাকবে আপনি নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত করবেনই যদি সম্ভবপর না হয় রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অন্তত পক্ষে এক পৃষ্ঠা কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন যদি তা সম্ভব নাও হয় সূরা ইখলাস অন্তত পক্ষে তিনবার পাঠ করে আপনি রাতে ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করার কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমার সময় দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত 10:30 বেজে গেছে আর মাত্র 2 মিনিট বাকি তো শাফাআত লাভের আমরা কয়টা পয়েন্ট বললাম আপনাদের মাঝে 6টা পয়েন্ট বললাম আর মাত্র 3টা পয়েন্ট বাকি রয়েছে শাফাআত লাভের কয়টা পয়েন্ট ভাইজান 3টা পয়েন্ট 3টা পয়েন্ট আমি শুধুমাত্র বলে যাচ্ছি আমি শুধু বলে দিচ্ছি তার ভিতরে 7 নম্বর হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তান শিশু সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তান মৃত্যুবরণ করে শিশু বয়সে তাহলে পিতামাতা হিসাবে আপনি আমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি ওই সন্তানের মৃত্যুতে তাহলে কাল কিয়ামতের দিন এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সুপারিশের অনুমতি দিবেন অর্থাৎ এই সন্তানেরা কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবে ওই পিতামাতার জন্য বলবে আল্লাহ আমার পিতামাতাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার পিতামাতাদেরকে নিয়ে তোমরা সকলে জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ সুতরাং শিশু বয়সে যদি আমাদের সন্তানেরা মৃত্যুবরণ করে আমরা ধৈর্য হারা না হয়ে আমরা সর্বদা কি করব ধৈর্য ধারণ করার চেষ্টা করব সাওয়াবের প্রত্যাশা রাখব এটা হচ্ছে শাফাআত লাভের অন্যতম একটি মাধ্যম এরপরে 8 নম্বর শাফাআত লাভের মাধ্যম হচ্ছে দুঃখ কষ্ট অভাব অনটনে থাকা সত্ত্বেও যদি আপনি মদিনাতে আপনাদের মৃত্যুবরণ করতে পারেন দুঃখ কষ্ট হওয়া সত্ত্বেও যদি আপনি মদিনাতে অবস্থান করে আপনাদের মৃত্যুবরণ করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এরপরে 9 নম্বর শাফাআত লাভের মাধ্যম হচ্ছে কোন মুসলিম দিনী ভাই কোন মুসলিম দিনী বোন যদি মৃত্যুবরণ করে এবং তার জানাজার সালাতে যদি একটা হাদিসে আসছে 100 জন আরেকটা হাদিসে আসছে 40 জন তাওহীদপন্থী ব্যক্তি এসে তার জানাজার সালাত আদায় করে অর্থাৎ তারা কখনো শিরিকের সাথে আপোষ করেনি তারা কখনো শিরিকে কোনো কাজ করেনি তারা সর্বদা তাওহীদপন্থী কাজ করেছে এরকম যদি 40 জন আরেক রিওয়াতে আসে 100 জন ব্যক্তি যদি ওই মাইয়্যেতের জানাজার সালাতে উপস্থিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই তাওহীদপন্থী ব্যক্তিরা আল্লাহর নিকটে শাফাআত করে সুপারিশ করে ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাফাআত সুপারিশ কবুল করবেন সম্মানিত ভাইজান তাহলে আমরা শাফাআত লাভের 9টি মাধ্যম জানলাম এই 9টি মাধ্যম আমরা গবেষণা করে পেয়েছি এই 9টি মাধ্যম হচ্ছে শাফাআত লাভের মাধ্যম পরিশেষে আমরা কুরআনুল কারীমের একটি আয়াত বলে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা তোহা আয়াত নম্বর 109 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিল্লা তানফা
শাফাআতু ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে এই মানুষের মধ্যে কোনো ব্যক্তি শাফাআত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, ইল্লা মান আযনা লাহুর রহমান, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান আল্লাহ যাকে শাফাআতের অনুমতি দিবেন তিনি ব্যতীত আর কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আজকের যারা যে সকল পীর সাহেবরা বলছেন যে আমার মুরিদ যদি তোমরা হও তাহলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো জাহাজে করে, দেখছেন না আপনারা বিভিন্ন অনলাইনে দেখেছেন না আপনারা বিষয়গুলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্টই না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি শাফাআতের অনুমতি না দেয় তাহলে সেই পীর সাহেব কিভাবে করে শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ অংশে ওয়ারাদিয়াল্লাহু কওলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। তাহলে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তাদেরকে আল্লাহ শাফাআতের সুপারিশ অনুমতি দিবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যে সকল পয়েন্টগুলো আপনাদের মাঝে আলোচনা করলাম এই সকল কাজগুলো যেন আমরা নিয়মিতভাবে করতে পারি, আর কিয়ামতের মাঠে যে কঠিন পরিস্থিতি সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শাফাআত পাওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনে ভাই বোনেরা উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের জন্য কবুল করে নিক আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিক আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে আরোগ্য দান করো, সুস্থ দান করুক আমিন। যারা আজকের মুসলিম দিনে বৈঠকে মুসলিম মায়েরা উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম মায়েদেরকে বোনদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেক আমিন। আল্লাহ সকলকে গুনাহ খাতাকে মাফ করে দেক আমিন। সকল মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পোশাক, শালীন পোশাক পরিপূর্ণভাবে পর্দা করার, স্বামীর খেদমত করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কাল কিয়ামতের মাঠে শাফাআত পাওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন আমিন। আজকের যারা এই মাহফিলের ইন্তেজাম করেছেন, যারা আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আজকের সংক্ষিপ্ত দিনে বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘটালাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।